জুলুম তোমার রবের পক্ষ থেকে জালিমের জন্য ততটা ফয়সালা আমিন হও আরো জোরে খাও আমিন সুতরাং ভয়ের কোন কারণ আছে কারণ আছে কারণ নাই আমরা মজলুম হতে পারি তাম দুনিয়ার মুসলমানরা মজলুম হতে পারি ওয়াশিংটনের হট হুইজে যত ষড়যন্ত্র হয় ফয়সালা কোথায় আছে আমাদের জন্য আল্লাহর ফয়সালা আছে দিল্লির মস্তদে বসিয়াম নির্যাতনের ফয়সালা হয় সবর ও বাংলার মজলুম বাংলার তোর বিরুদ্ধে যত মিথ্যা মামলা হয় যত রায় হয় তত বেশি আল্লাহ তোর দিকে রহমতের নজর দিয়ে থাকান এই পৃথিবীর মানুষগুলি যতই তোর দিকে রাগান নিতো হক না কেন যতই তোমার উসৃঙ্খল হোক না কেন আল্লাহ বলেন ফায়িন্না কা বি আয়ুনিনা বান্দা তুই আমার নিজের নজরে আছিস সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুতরাং মজলুম গুলি কার নজরদারিতে আছে ছেলে এখন কার নজরদারিতে ফায়িন্না কা বি আয়ুনিনা ও নবীজি আপনি নিজে আমার মনিটরিং এর মধ্যে আছেন এরপর আল্লাহ বলতেছেন অ স্বিহীনা তকুম সুভান আল্লাহ অসব্য বিহামদি রব্বিকাহীনা তকুম রাতে যখন তুমি দাঁড়াও নামাজে তখন তস্বি পড়িও আর আল্লাহর প্রশংসা করিও বস দারুণ সব ষড়যন্ত্র ন সা সুভান ইসলাম কত শান্তির জন্য অসব্য বিহামদি রব্বিকাম অইনল্লাইলি ফাস বিহু উই দুম আর আপনি রাতের কিছু অংশে আল্লাহর তসবি পড়েন তার মানে হলো এশার নামাজের পড়ে আরও কিছু সময় তসবি মানে দুই রাখাত সুন্নদ সোহান আল্লাহ হুক্কা মুফাস্সিররা বলতেছেন অনপি এরা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে এশার পরে মানুষ যখন শুয়ে যাইতো আপনি আরো দুই রাখাতটা ফড়ি লুক্কা সোহান আল্লাহ বস এদের ষড়যন্ত্রের জবাব হয়ে যাবে আল্লাহ হকবার আর ফজরের আগে আরো দুই রাখাত সুমান আকাশের তারকালগুলি যখন মিঠে যাবে তার মানে এই অবস্থা হয়ে যাবে তখন ফজরের ফরজের আগে আরো দুই রাখাত সুন্নত। তাইলে এশার দুই রাখাত সুন্নত আর ফজরের দুই রাখাত সুন্নত মাগরিবের শেষে দুই রাখাত সুন্নত আর ফজরের আগে দুই রাখাত সুন্নত এই দুই সুন্নত নাজিল হইছে খাল লাগি বলে জালিমের ষড়যন্ত্রের শিকার যারা আল্লাহ তাদের লাগি এটা দিস আর হকা সোহান আল্লাহ এখন বোঝা যায় নমাজর ওয়াজ হললেও দেখা যায় মজলুমর ফক্কে আছে নমাজ সোহান আল্লাহ জালিমের বিরুদ্ধে নমাজ আছে কিনা জোরে হইন আছে কিনা আরো জোরে বলেন আছে কিনা কার কারণে যারা হায়কুল্লাহ দিসের হাতে হাত কোড়া লাগাই আমরা পাল্টা অন্যভাবে তার হাতে হাত কোড়া লাগাতে চাই না কিন্তু ভাইরে মাগরিবের দুই রাকাত সুন্নাত ঠিক মতো পড়িও আর ফজরের সুন্নাত দুই রাকাত ঠিক মতো পড়িও আল্লাহ রব্বুল আলামিন এই সাইয়েদুল হাদিসদের হাত কোড়া খুলার ব্যবস্থা করে দিবেন আর জালিমের হাতে হাত কোড়া লাগানোর ব্যবস্থা করবেন কে করবেন আল্লাহ